প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এনটিভির আজকের আয়োজনটি দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এনটিভির লোকগানের আয়োজন মাটির গানে। এবং অনেকটা দিন বিরতির পর আপনাদের ভালোবাসায় আপনাদের সঙ্গে নিয়ে এবং আজকের যে আয়োজনটি মাটির গানের কথা বলছি সেটি নতুনভাবে শুরু হচ্ছে। এবং সপ্তাহে শনিবার দিন, প্রত্যেক শনিবার দিন ঠিক এই সময়টাতে মাটির গানের আয়োজন নিয়ে আমরা সরাসরি থাকবো এনটিভির পর্দায়। প্রিয় দর্শক, আজকের মাটির গানের আয়োজনে আমাদের সঙ্গে পুরোটা আয়োজন জুড়ে আছেন আমার আপনার আমাদের সকলের ভীষণ প্রিয় একজন শিল্পী। সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রিঙ্কু এবং আজকের প্রিয় শিল্পীর সঙ্গে আপনারাও চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারেন, প্রিয় শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ জানাতে পারেন। আর তার জন্য টিভি স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছে সেখানে কল করতে হবে। চলে যাচ্ছি সরাসরি আজকের শিল্পীর কাছে। রিঙ্কু ভাই কেমন আছেন? ভালো আছি তো অবশ্যই। আর আজকের শিল্পী বলতে আসলে আমরা এনটিভি তো আমাদের ক্রিয়েটর, আমাদেরকে তো এনটিভিতে আমি একটা অনুষ্ঠান শুরু করছি, ভালো লাগছে আজকে ভেবে এবং আশা করি ভালো। এবং সেটাই ভাবছিলাম যে জানতে চাইবো, কারণ এনটিভির সঙ্গে রিঙ্কু ভাই একটা বলবো যে যে এক ওতপ্রোত সম্পর্ক রয়েছে আমি এবং আমাদের কুদপের যারা আছে সবার প্রত্যেকেরই। এবং আশা করছি সুন্দর একটা সময় কাটাবো, কারণ রিঙ্কু ভাই সঙ্গে থাকা মানে লোকগানের অনেক অনেক গান শুনবো এবং সেই সঙ্গে যারা দর্শকরা সঙ্গে রয়েছেন তাদের সময়টা তো ভালো কাটবে। গান দিয়ে আমরা শুরু করছি তাহলে। সুন্দর একটা অনুষ্ঠান আর নতুন করে আবার শুরু হলো। আমি চাইবো যে আমাদের দেশের লোকসঙ্গীত শিল্পী যারা আছে তারা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক উপকৃত হবেন, অনুষ্ঠানে আসবেন, গান শোনাবেন। আজকে আমার সুযোগ হলো, ওকে শোনাই। আচ্ছা রিঙ্কু ভাই, সাজির গান, আচ্ছা শিরনি খাওয়ার লোক যারা আছে রিঙ্কু ভাই, আচ্ছা সাজির গান হবে না তা তো হবে না, কিন্তু গানে ফিরবে। একটা ফোন কল আছে রিঙ্কু ভাই, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আচ্ছা কেমন আছেন আপনি? জি ভালো আছি। আসলে মাটির গান অনুষ্ঠানটা আমি প্রায় দেখি, ভালো লাগে। লোকসঙ্গীতের অনুষ্ঠান তো এখন খুবই কম শোনা যায়, এর জন্য এনটিভি কে আমার তরফ থেকে ধন্যবাদ। পাশাপাশি অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফোন করবার জন্য। রিঙ্কু ভাই আরো একটা ফোন কল আছে, ফোনটা নিয়ে ফিরছি আবার। হ্যালো, কে আছেন সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি। কে আছেন আমাদের সঙ্গে? ফুলগাজী থেকে বিমল বণিক বলছি। আচ্ছা বিমল দা, কথা বলুন রিঙ্কু ভাইয়ের সঙ্গে। জি রিঙ্কু ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ওই আপনার ছোট ভাই তেলি ফুলগাজী থেকে বিমল বণিক বলছি। থ্যাংক ইউ। ভালো আছেন তো নাকি? ভালো আছি ভাইয়া। ওকে, অবশ্যই আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আর আপনার কোনো পছন্দের গান থাকলে বলতে পারেন। আছে ভাইয়া, দুইটা গান আছে। একটা হলো সব লোকে কয় লালন কি যার সংসার, জি। আর একটা হলো মাটির একদিন মাটির ভিতর হবে ঘরে মন আমার যেন বান্ধ দালান। ওকে ওকে, অবশ্যই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফোন করবার জন্য। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মাটির গানের আয়োজন। ওকে, একটা রিকোয়েস্টের গান গাই, এটাই ভালো হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। ওকে ঠিক আছে, একদিন মাটির ভিতরে হবে ঘরটা গান দিয়ে এই রিকোয়েস্টের গানগুলো চেষ্টা করব যে একটু সাথে সাথে শোনাতে আর কি। ওকে, এই জন্য রিঙ্কু ভাইকে আসলে সবাই এত ভালোবাসে। গানে ফিরে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর Thank you.
পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। রিঙ্কু ভাই, একজন দর্শক বা আমরা দর্শকরা যখন কোনো শিল্পীর কাছে অনুরোধ করি, অনেক ট্রাই করার পর কিন্তু একটা ফোন কল পাওয়া যায় এবং সেই দর্শকের অনুরোধ যদি সঙ্গে সঙ্গে রাখা হয়, আসলে সেই শিল্পীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যায়। একটা ফোন কল আছে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো, কে আছেন সঙ্গে আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাই? আমি পঞ্চগড় থেকে আবু সাইদ বলছিলাম। পঞ্চগড় থেকে আবু সাইদ, অনেক দূর থেকে ফোন করেছেন, কথা বলেন রিঙ্কু ভাইয়ের সঙ্গে। আমাদের কাছে কিন্তু পঞ্চগড় খুব কাছেই, কারণ প্রতি বছরই আমাদের সারা দেশ ঘুরতে হয়, যেতে হয় কয়েকদিন, বিশেষ করে এই এই মৌসুমটাতে। আমি আপনার এমন ফ্যান যে আপনার প্রতিটা গানই আমার ভালো লাগে। তাহলে কি কি বলবো, আসলে আপনার তো এই কথা বললেন, এই কথার প্রত্যেকটা ওয়ার্ডকে থ্যাঙ্কস বললাম আমি, একদমই তাই। আপনার প্রতিটা গানই আমার পছন্দ লাগে। তারপর সবচেয়ে আমার পছন্দের গান হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকবেন অবশ্যই, এটা গান আমার শোনার খুবই ইচ্ছা, এবং আমার মিসেস এর অনুরোধে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাটির গান। সাথে ভাবিকেও ধন্যবাদ। একদমই তাই। আর একটা ফোন কল আছে রিঙ্কু ভাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? জি, আমি জয়প্রাত থেকে চকলেট বয় সুজন বলছিলাম। আচ্ছা, কেমন আছেন আপনি?
অনেক ভালো আছি আপু। রিঙ্কু ভাই কে আসসালামু আলাইকুম। রিঙ্কু ভাই সঙ্গে কথা বলুন। জি ভাই ভালো আছেন? জি আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ খুব ভালো লাগছে এই যে নতুন অনুষ্ঠান আর কেমন যেন জমে গেছে একটা ভাব। ওকে ভালো লাগছে আপনারা কল করছেন, ভালো পছন্দের কথা জানাচ্ছেন। ওকে জমে থাকেন মানুষ না, আপনি জয়পুরহাটে এসে জেমস ভাইয়ের সঙ্গে এসে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে যে কনসার্ট করে গেলেন, আপনি এর আগে দীর্ঘবার জয়পুরহাটে এসেছেন, তো আপনি অনেক একজন ভালো মানুষ। যাক একটা গানের রিকোয়েস্ট ছিল ভাইয়া, বলেন আমার পরাণ পাখি দিয়া পাখি কই গেলি কই। আরেকটা রিকোয়েস্ট আছে যে গানটি আমি আপনার বহুবার শুনি, প্রত্যেক দিনই শুনি, ভালোবাসা কি বিয়া করিলা সেজন, ভালোবাসার জন্য কাঁদে আমার পাগল মন। এটা না প্রথম গান আমার পরাণ পাখি দিয়া পাখি কই গেলি কই, এই গানটি আমার প্রথম অ্যালবামের গান ছিল এবং ভালো লাগার একটা গান, এখনো শোনাই। ওকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, প্রিয় দর্শক সঙ্গে থাকুন। আমি কহিতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, মনের বেদন কারে কই কই গেলি কই। আমার পরাণ পাখি দিয়া পাখি কই গেলি কই, আমার পরাণ পাখি দিয়া পাখি কই গেলি কই। আমি কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, মনের বেদন কারে কই কই গেলি কই। আমার পরাণ পাখি দিয়া পাখি
অসাধারণ। এই আসর কিন্তু জমে, অনেক খুশি ছিলাম, আবার জানাচ্ছেন যেহেতু অবশ্যই, এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং মাটির গানের আসর কিন্তু একদম জমে উঠেছে, এবং রিঙ্কু ভাই সঙ্গে থাকা মানে যেটা শুরুতেই বললাম, আসলে এটা বলার অপেক্ষাই রাখে না, প্রচুর গান হবে, আবার গানেই ফিরতে। ওকে, আমরা গানে ফিরছি, লালন সাজির গান করব। এটি আমার এই লালনের গানের এক একটা গান থাকে, গানের পেছনে অনেক ইতিহাস থাকে, তো আমার জীবনের সবচেয়ে ঐতিহাসিক লালনের গান এটি। ওকে শোনাস। সে কি জেনে মানুষ রতন, সে কি জেনে মানুষ রতন, তলকা তলায় মন মজেছে শিরনি খাওয়ার লোভ যার আছে, সে কি জেনে মানুষ রতন, সে কি মাটির পুতুল করে না যায় একবার মারে
সাইজির গান মানে কিন্তু আধ্যাত্মিকতা, মানব প্রেম বা মানব ধর্মের কথা, দার্শনিকতা, সমস্তটাই কিন্তু সাইজির। হ্যাঁ, প্রত্যেকটা গানই এক একটা মনে হয় যে এক একটা গ্রন্থ আর কি, এবং প্রত্যেক গানের মধ্যেই একটা ফুলফিল মেসেজ থাকে যখন যে বিষয় নিয়ে বলা হয় আর কি। রিঙ্কু ভাই, আরেকটা ফোন কল আছে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? আমি শেরপুর নকলা থেকে বলছি, আমার নাম মোতালেব। আচ্ছা মোতালেব ভাই, কথা বলুন রিঙ্কু ভাইয়ের সঙ্গে। জি রিঙ্কু ভাই, কি জি? আসসালামু আলাইকুম। আমার শ্বশুরের নাম মোতালেব, আমার শ্বশুরের মিতা আর কি। জি জি রিঙ্কু ভাই। জি ভাই, আপনার কাছে একটি গানের রিকোয়েস্ট ছিল। বলুন। যে আমার মনের মতো আজ একটা মন পেলাম না, অথবা জি এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেমান, যদি একটি গান গাইতেন। ওকে, দুটো গানই হচ্ছে ব্যথা খাওয়ার হিট গান আর কি, আমার দুটো আমার মৌলিক গান, গান দুটো ভালো লাগে কিন্তু সেগুলো লোকগীতির মধ্যে পড়ে না, তাই আজকে শোনাবো না, অবশ্যই অন্য কোনো অনুষ্ঠানে অবশ্যই শোনাবো। অনেক অনেক ধন্যবাদ মোতালেব ভাই আপনাকে ফোন করবার জন্য, আমাদের আয়োজনের সঙ্গেই থাকুন। রিঙ্কু ভাইয়ের কাছে যাব, কিন্তু তার আগে দেখে নেব ফোন কলে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি পাবনা থেকে সোহাগ বলছিলাম, আপনি ভালো আছেন? ভালো আছি সোহাগ ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আমি রিঙ্কু ভাইয়ের সাথে একটু কথা বলতে। নিশ্চয়ই, কথা বলেন, বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালাম ভাই, ভালো আছেন? জি, আমি আপনার অনেক বড় একটা ফ্যান, আমি আপনার একটা গান শোনার অনেক ইচ্ছা, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, ওকে, এই সাথীগুলো কিন্তু খুব রেগে আছে আমার উপর, বুঝছেন? তারপরে শোনাবো অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফোন করবার জন্য, মাটির গানের আয়োজনের সঙ্গে থাকুন, এনটিভির সঙ্গে থাকুন। জি, আসলে সত্যি এই সাথী গানটা অনেকেই শুনে আর কি, একবারে শহরের শিক্ষিত ছেলেপুলে থেকে শুরু করে গ্রামের গ্রামের রিক্সাওয়ালা বা নৌকা চালায় এমন লোক, তো অনেক জায়গায় অনেক কথা আসে যে আসলে সাথী নামের মেয়েরা নাকি খুব আমার উপরে খুব রাগান্বিত এই গানটা শোনার পরে। তো যাই হোক, আসলে এই আমি যে সাথী বলছি এটি হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে শোনা যেমন বলে, তেমন এই বিষয়টা এমন সাথী আদরের নাম, আদর করে ডাকা, আদর করে বলাই যায়, তাই অবশ্যই আপনারা কেউ মাইন্ড করবেন না, আমার উপরে তো রাখবেন না, তো অবশ্যই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। ওকে ওকে, শুনে আসি। বেঁচে আছি কি না, মরে গেছি সাথী, বেঁচে আছি কি না, মরে গেছি ও, একবার এসে দেখে যা। আর ফোন কল আছে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, ও প্রিয় দর্শক, সম্ভবত লাইনটি কেটে গেছে, আপনি আরও একবার চেষ্টা করতে থাকুন এবং দেখতে থাকুন মাটির গানের আয়োজন। আরও একজন দর্শক আছেন সঙ্গে, দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রাজমন্ডল বলছিলাম ঢাকা থেকে। আচ্ছা, কেমন আছেন আপনি? জি ভালো আছি। কথা বলুন রিঙ্কু ভাইয়ের সঙ্গে, রিঙ্কু ভাই আছেন আমাদের সঙ্গে আজ। জি ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, খুব ভালো লাগছে সবাইকে, খুব পরিবেশনটা ভালো লাগছে, ধন্যবাদ। আসলে হুট করেই আসা আজকে আর কি, তাই একবারে চলতি ভাবে চলে আসা আর কি, যেভাবে যেভাবে সবসময় থাকি সেভাবে আজকে আসা। জি ভাই, আপনার কাজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, সবসময় সুন্দর। হ্যাঁ, আজকে বেশি সুন্দর লাগছে, আজকে বেশি সুন্দর লাগছে একদম। হ্যাঁ তো ভাই, আমি ওই গানটা একটু শুনতে চাচ্ছিলাম। কোনটা? ধন্য আশিকি জানা। ধন্যবাদ শিখিস জানা, এই দিন ধরে। ওকে, আমরা চেষ্টা করছি, অবশ্যই আপনার আমাদের সাথে থাকুন, অবশ্যই।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফোন করার জন্য, আর এত রাত জেগে প্রোগ্রামটি দেখছেন তার জন্য আরো একবার কৃতজ্ঞতা। গানে ফিরি, লালন সাজি গান করি। মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খেপারে তুই, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে সাজির গান শোনার পর, যে সাজি কিন্তু আসলে তার গানের ক্ষেত্রে যদি বলি মানবতা বা মানব ধর্মটাকে কিন্তু অনেক বেশি প্রাধান্য দিয়েছে। উনি আসলে বলেন গুরুবাদী মানব ধর্ম, ওনার যে ধর্ম যেটা পালন করতেন লালন সাজি সেটি হচ্ছে গুরুবাদী মানব ধর্ম। এই ধর্মের নামে এইভাবে বলছেন যে গুরুবাদী মানব ধর্ম। তো এটা আসলে আমাদের এই দুনিয়ায় কোনো সুফি জমের জমের সাথেই যেন এই লালনের এই বাণীগুলো কোনো মিল নেই। এটা মনে হয় একটু একটা আলাদা একটা ধরন, আলাদা একটা ধর্ম, আলাদা একটা বিষয়, এমনটাই মনে হয়। সত্যি পরে গানে যাই রিঙ্কু ভাই, কোন গান শুনছি এবারে? তুমি বাকার কি বা তোমার, লালন সাজির লালনের গান গাইতে ইচ্ছা করছে। ওকে শুনি। মিছে মায়া মজিয়ে
কার কে বাত মান এই সংসারে তুমি বা কার কে বাত মান মিছে পাইয়াই মতি
কিছু বলবার নাই, অনেক অনেক ভালোবাসা আর কিছু না। এবং রিঙ্কু ভাই, এবার একটু ছোট্ট একটা প্রসঙ্গে আসতেই চাই, যেটা জানি যে আপনি হচ্ছে লোকগানের আসলে ভান্ডারটা এত বিস্তৃত, যেটা আসলে একজন শিল্পীর এক জীবনে গেয়ে শেষ করা অসম্ভব, এক জীবনে বা দশজন শিল্পীর বা একশো জন শিল্পীরও সম্ভব সম্ভব না। কিন্তু লোকসঙ্গীতে যে গানগুলো সচরাচর আমরা শুনে থাকি তার বাইরেও কিন্তু অনেক অপ্রচলিত গান বা কম শ্রুত গান রয়েছে, তো আপনি সে ধরনের গান নিয়ে কাজ করছেন বা একটা গবেষণা করছেন? চেষ্টা একটু একটু করে চেষ্টা করছি আর। আসলে আমাদের বাংলা লোকগীতির এত ধারা, মানে একজন শিল্পী তো একা সম্ভব না। দেশ থেকে যদি দেশে যারা নীতি নির্ধারক আছেন ওনারা যদি এই লোকসংস্কৃতিকে রক্ষা করার জন্যে একটা বড় কোনো পরিকল্পনা নেন সেগুলো বেশি ভালো হয়। তারপরে আমি আমার মতো একটু একটু করে চেষ্টা করছি আর কি। রিঙ্কু ভাই, গানে ফিরবো। সঙ্গীত শিল্পী বললে কেমন মনে হয় যে একটু বেশি বলা হয়ে যায়, তাই লোকসঙ্গীত শিল্পী বললে ঠিক আছে। একদম, মানে রিঙ্কু ভাইয়ের লোকগানের মাধ্যমে কিন্তু আমরা বেশি চিনি এবং নিজের মৌলিক গান রয়েছে। লোকসঙ্গীত শিল্পী যদি কেউ আমাকে বলে পরিচয় করিয়ে দেয় আমি সেটাতে বেশি মানে বেশি ভালো লাগে আমার আর কি। আমাদেরও বলতে ভালো লাগে যে লোক গানের শিল্পী বা লোকসঙ্গীত শিল্পী। এবং লিঙ্কভার মৌলিক গানের কথা ফিরবো, বলছিলাম যে মৌলিক গান তো রয়েছে কিন্তু এর মাঝে নতুন কোনো মৌলিক গানের কাজ আমরা পাচ্ছি কি? নতুন গান তো অনেক করা হয়, প্রতি মাসেই দুই চারটা নতুন গান করা হয়। কিন্তু আমি তো লোকসঙ্গীত শিল্পী, আমার কাছ থেকে সবাই লোকসঙ্গীতগুলো শুনতেই বেশি পছন্দ করে। তারপরে অনেকে রিকোয়েস্ট করেন যে নতুন গান করেন, নতুন গান করেন, তাই ওইভাবে চেষ্টা করছি আর কি। আচ্ছা রিঙ্কু ভাই, একটু ফোন কল আছে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো, কে আছেন সঙ্গে আমাদের? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি বরিশাল থেকে বলছি। আচ্ছা, কার সঙ্গে কথা বলছি আমরা? হ্যাঁ রিঙ্কু ভাইকে তো ফোনটা দেয়া হবে, কিন্তু আমরা আপনার নামটা বলুন, কার সঙ্গে কথা বলছি? আমার নামটা দিদার। আচ্ছা, কথা বলুন রিঙ্কু ভাইয়ের সঙ্গে। জি, ভালো আছেন রিঙ্কু ভাই? দিদার ভাই, দিদার ভাই বলেন। আমি আসলে কখনো চেষ্টা করে দেখি নাই যে আসলে এই গানটা কেমন লাগবে আমার কণ্ঠে, তো তারপরে হ্যাঁ তারপরে আপনি আমাদের সাথে থাকুন, চেষ্টা করবো আমরা। অনেক ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য, সঙ্গে থাকুন। গানে ফিরি। ওকে, খুব পছন্দের গান, অনেকেই আমার কণ্ঠে এই গানটি পছন্দ করেন। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, এই কথাটা বলে আমাদের মোবারক। মোবারক ভাই, যাই হোক গাই। ওকে শুনে আছি। সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজার করিয়া ভালোবাসে তাকে, ভালোবাসে যে যাকে, কষ্ট যেন দেয় না আপন মানুষ, দুঃখ দিলে মেনে নেওয়া যায় পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে ফুলের আঘাত
মানুষ দুঃখ দিলে মেনে দেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে অসাধারণ গান শুনলাম। ফোন কল আছে, ফোনটা নিয়ে ফিরছি, দেখিনি কে আছে। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন সঙ্গে? কেমন আছেন আপনি? ভালো। এবং আমাদের আয়োজন কেমন লাগছে? আপনার আয়োজন তো খুব ভালো লাগছে। আমি রিঙ্কু ভাইয়ের খুব ভক্ত। কথা বলুন, আপনাদের জন্যই তো আয়োজন, কথা বলুন। জি ভাই বলেন, আপনার বয়সটা শুনতে না খুব মনে হচ্ছে যে আপনি খুব আনন্দে আছেন, একটু ভালো লাগছে শুনতে আর কি। আপনি ভালো আছেন? জি আছি ভালো। আপনাকে আমি বহুক্ষণ ধরে লাইনে দিয়ে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না ভাই, খুব ভিতরে খুব কষ্ট পাইতেছি আপনার সঙ্গে কথা বলবো বলে, বুঝতে পারছেন? কষ্টটা আমি অনুভব করে কষ্ট পাইলাম আসলে ভাই। আমি আপনার ছোটবেলা থেকে আপনার আমি ভক্ত, যখন আমি প্রথম শুরু করেন আমি নীলফামারীর একদম পশ্চাৎপদ অঞ্চল উত্তরবঙ্গ একদম বর্ডারের কাছে ভারতের সীমান্তে আমার বাড়ি। আমার বাড়ি তো নওগাঁ জেলায়, আপনাদের গেছি আমি আপনার স্টেজ প্রোগ্রাম দেখছি। ধন্যবাদ। তো ভাই ওই আপনার বাসি, হ্যাঁ আমাদের কামরুল তো একটা প্রোগ্রাম থেকে আসলো, একটু কি বলবো, একটু রেস্ট দিয়ে দিয়ে বাজাচ্ছে আর কি। জি বলেন ভাই। কামরুল ভাই শুনতে পাচ্ছি? কামরুল ভাই বাসিটাই তো মেন আমাদের, এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর গান, এত সুন্দর শিল্পী, বাসিটা ভালো না হয় তাহলে মোর কষ্ট ভাই ভাই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, মানে আপনি অনেক ভালোবেসে এনটিভির আয়োজনকে ভালোবেসে কথাগুলো বললেন। আসলে যারা এখানে আছে প্রত্যেক, কামরুল ভাই ভীষণ ভালোবাসি বাজে আমরা সকলেই জানি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক সময় হয়তো গ্রামের মানুষ, আসলে গ্রামের মানুষের ভালো লাগা কিভাবে কাজ করে বোঝা বড় কঠিন। তারপরেও ভালো লাগছে যে আমাদের উনি খুব সুন্দর করে অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখছেন বিষয়টা, সেটাই। আর একটা ফোন কল আছে রিঙ্কু ভাই। হ্যালো প্রিয় দর্শক, কার সঙ্গে কথা বলছি আমরা? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সঙ্গে? আমি এসএম আধারের রাজশাহী পুঠিয়া থেকে। আচ্ছা, কথা বলুন রিঙ্কু ভাই। বল ভাই। মাশাআল্লাহ, আপনার যেমন সুন্দর, আপনার কথা সুন্দর, আপনার উপস্থাপনা সুন্দর। অনেক অনেক ধন্যবাদ, কথা বলুন। আপনার সবকিছু সুন্দর, ওকে কোনো সমস্যা নেই। আপনি কেমন আছেন, আপনি কেমন বলেন? ভালো 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 ইনশাআল্লাহ। জি, পছন্দের কোনো গান?
রিঙ্কু ভাই বি জি রিঙ্কু ভাই বলেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি কিন্তু আপনার বাড়ি কাছের লোক হ্যাঁ বাড়ি দেরো দি আর কি আমার বাড়ি রাজশাহী পুঠিয়া আমার আত্রাই নগাত্রাই আপনি আত্রাই আত্রাই ভাই জি আপনি রাজশাহী আত্রাই লোক বৃহত্তর রাজশাহীর লোক আমি ইনশাল্লাহ আপনি যেহেতু বললেন এই আমাদের রাজশাহীর কিছু কিছু আঞ্চলিক গান সেগুলো প্রিপারেশন নিয়ে আরেকটা অনুষ্ঠানে শোনাবো নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফোন করবার জন্য আজকের আয়োজন সম্ভব না হলো অন্য কোনো আয়োজনে রিঙ্কু ভাই নিশ্চয়ই আপনার আপডেট করে রাখবে রিঙ্কু ভাই আবার গানে ফিরি ওকে ওকে এই সময়ের গান সবাই শুনে আর কি আমার কণ্ঠে অনেকে পছন্দ করে গানটি গাইছি শুনে আসি পাঠালেন জেনিও দি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা থাকলে বোধহয় সে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে জীবন দারে দিতে গিয়ে
যতটুকু সময় আছে পরের গানে যেতে চাই, গান দেখতে বেশি লাস্ট গান না গানেই যাই আমরা। ওকে, টানা গান গাওয়াটা খুব কষ্টের, কিন্তু সমস্যা নেই। আর গানের অনুষ্ঠানে গান বেশি গাইলে ভালো লাগে, বেশি গাইতে ভালো লাগে। আমরা দর্শকরাও চাই রিঙ্কুবের কাছ থেকে বেশি গান শুনতে। Thank you.
পাশে মাতাল রাজাকের ওপারের ডাক যদি নেমে আসে ভাই বলো বন্ধু বলো কেউ রবে না পাশে মাতাল রাজাকের ওপারের ডাক যদি নেমে আসে ধুলো কাদ মুছিয়া বন্ধুয়ার কাছে যাইয়া ধুলো কাদা মুছিয়া বন্ধুয়ার কাছে যাইয়া চরণে লুটিয়া আমি রইব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে তোমার লেখা গান গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিরবে সইব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে তোমার লেখা গান চমৎকার চমৎকার একটা দোলা ছিল পুরো গানটার মধ্যে এবং প্রত্যেকে যারা যন্ত্রসঙ্গীতে আছেন প্রত্যেক ভাইদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই সঙ্গে রিঙ্কু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের আয়োজন একেবারে শেষ দিকটে দর্শকদের কাছে ছোট্ট করে বিদায় নিয়ে শেষ গানটি শুনতে শুনতে প্রিয় দর্শক মাটির গানের আজকের এই আয়োজন থেকে বিদায় নিয়ে নিয়েছি সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার বাংলা গানের সঙ্গে থাকুন আর অবশ্যই মাটির গানের সঙ্গে থাকুন এবং এনটিভির সঙ্গেই থাকুন খুব ভালো থাকুন সকলে শুভরাত্রি সকলকে ওকে আমার সাথে যারা বাজালেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর শেষ গান করছি এসব দেখি কান্না হাট বাজার ওকে সেই গানটি শুনতে শুনতে আজ বিদায় আর শ্রোতা মণ্ডলী যারা দর্শক শ্রোতা অনুষ্ঠান দেখছেন বাংলা গানের সাথে আপনারা থাকবেন তাহলে আমরা বাঁচবো তো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হলে বাংলা গানের সাথে থাকতে হবে বাংলা গান শুনতে হবে বেশি বেশি করে ওকে গুরু গো ও বেদ বিধির পর শাস্ত্র কানা আর কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট কানা পতেনে না নিজে কানা পতেনে
না মনকে ডাকে এসব দেখে কানার হাটু বাজার এসব দেখে কানার হাটু বাজার